কি হলো তোমার? চোখ ছলছল করছে কেন? ও, আমি তোমাকে বকলাম বলে তুমি খাচ্ছো নাকি? না না, আপনার বকুনি খেয়ে রাগ করে আমি কাঁদছি না একদম। তাহলে? অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, তাই বাবা মার স্নেহ আদর ভালোবাসা এগুলো পাইনি আসলে। আচ্ছা, তুমি কি আমার মেয়ে নও? হ্যাঁ, কেন এই সমস্ত কথা ভেবে মন খারাপ করছো বলো তো? হ্যাঁ, প্রতিমা একটু সুস্থ হয়ে যাক, কাবেরি ফিরে আসুক, তারপর তুমিও আমার একটা মেয়ে হয়ে এই বাড়িতেই থাকবে, বুঝেছো? কিন্তু আমায় তো আমার বাড়ি ফিরে যেতে হবে। হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ, কিন্তু দেখো, মানে মেয়েরা তো বাপের বাড়ি যায়, যায় না? তো তুমিও সেই রকম শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, মানে এই বাড়িতে আসবে। আমি কিছু করতে পারবো না, দোষ করেছো তুমি, আর ম্যানেজ করব আমি। কিরে, কি করছিস তোরা? দিয়া হঠাৎ ওরকম কি হয়েছে? না, তুমি দিয়াকেই জিজ্ঞেস করো। কিরে দিয়া, কি হয়েছে? আসলে আমি দেবযানী বৌদিকে সব কথা বলে ফেলেছি। কি? আমি তোকে বলে রাখছি দিয়া, দেবযানী বৌদি যদি মেজমাকে সবকিছু জানিয়ে দেয়, আমি কিন্তু তোকে আশ্রয় ছাড়বো না। বলছি তো, ভুল হয়ে গেছে, ভুল তো হতেই পারে নাকি? আবার মুখে মুখে তর্ক করছিস? তোর জন্য আমাদের এতদিনের সব পরিশ্রম চলে গেল। দেখো, আমার মনে হয় দিয়া দেবযানীকে কথাগুলো বলে খুব একটা ভুল করেনি, তার কারণ কিছুদিনের মধ্যেই আমাদের দেবযানীকে সবকিছু জানাতে হতো। তোমার বিশ্বাসের বহর দেখে কিন্তু আমি অবাক হচ্ছি। আমি নিশ্চিত দেবযানী বৌদি মেজমাকে সবকিছু সবার আগে গিয়ে বলে দেবে। বলবেন, আমি তোমায় বলছি, দেবযানী কোনো কথাই মেজমাকে বলবে না। কিন্তু তুমি এতটা নিশ্চিত হয়ে বলছো কি করে? খুব সিম্পল, তার কারণ দেবযানী জানে মার পক্ষ নিয়ে কথা বললে মাওর সঙ্গে পেটটাকের মতো ব্যবহার করবে, কখনোই কোম্পানির অংশীদার হতে দেবে না। এটা শুধুমাত্র তোমার একটা কল্পনা। ওকে, তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হার্ডলি, ফাইভ স্টার হোটেলে আমাদের সবাইকে লাঞ্চ খাওয়াতে হবে, রাজি? সবাইকে? চলো, ডান ডান। আমার মনে হচ্ছে যে কাবেরীর কিছু একটা হয়েছে আর তোমরা সেটা আমার কাছে লুকিয়ে যাচ্ছ। না, তোমার কাছে, এই দেখো তুমি কি সব বাজে বাজে ভাবছো। খামোখা তোমার কাছে আমরা লুকোবো কেন বলো তো? কেন লুকোবো বলো? লুকোচ্ছ না তো কি? তাহলে আমার আড়ালে তোমরা এত কথা কি বলছো? আচ্ছা আচ্ছা, ধরো কাবেরীর যদি সত্যি সত্যি কিছু হতো তোমাকে জানাতো না? তুমি তো ওর মা, ও তো তোমাকেই প্রথম জানাতো। কি আশ্চর্য! আচ্ছা, মেয়েদের কিছু হলে সে তো মাকেই প্রথম জানায় নাকি? হ্যাঁ, নাকি বাবাকে? অন্য কি আর কিচ্ছু হয়নি। তুমি তুমি এক কাজ করো, একটা রাখো। না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়েছে। দাও দেখি কি কি বই, এটা কি বই, এত একবারে ইন্টারেস্টিং বই পড়ছো? হ্যাঁ বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বয়স হয়েছে, খেয়াল থাকে না, খালি চোখে দাও দেখি তোমার চশমাটা পড়ে দেখো। আমার তো কোথায় তোর কি হয়েছে রে? কিছু না, হাত মুখ ধুচ্ছিলাম আসলে। মিথ্যে কথা বলিস না কাবেরী, আমি দেখছিলাম তুই বমি করছিলি। বমি? হ্যাঁ বমি। কি হয়েছে তোর? আমি প্রেগন্যান্ট মা। কি তোর এত বড় সর্বনাশ করলো? মা প্লিজ প্লিজ একটু শান্ত হও, তোমার তোমার শরীরটা খারাপ, তুমি প্লিজ একটু শান্ত হও। নিশ্চয়ই গাঙ্গুলি বাড়িতে তোর কিছু হয়েছে। কে করেছে এই কাজ? ঋষি তো বিদেশে। আমার সন্তানের বাবার নাম ঋষি। হ্যাঁ মা, আমি কাবেরী নই, অদিতি।